আসসালামু আলাইকুম সুলতানাস কুকিং বাজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি লেবু দিয়ে ভিন্ন স্বাদে তিন রকমের শরবত। আর এই লেবুর শরবত আমরা কম বেশি সবাই খাই। আর এই লেবুর শরবতে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে তো আর কথাই নেই। আর এই তিন রকমের শরবতটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শরবতটি করার জন্য এখানে আমি ছয় পিস লেবু নিয়েছি। এখন আমি লেবুর দুই ছাট কেটে ফেলে দিব, ঠিক মাঝ বরাবর কেটে নিব, যাতে লেবুর রসটা বের করা যায়, এরকমভাবেই কেটে নিব। তো উপরের যে সাদা অংশটা আছে এটা ফেলে দিব, তাতে লেবুর রসটা বের করতে খুবই সুবিধা হবে। এরকম করে আমি সবগুলো করে নিব। এখন লেবু চিপে নিব। তো সবগুলো লেবু চিপা হয়ে গেছে। আমার ছয়টা লেবু থেকে প্রায় হাফ কাপ লেবুর রস হয়েছে। আর এখানে আমি চার টেবিল চা চামচ লেবুর রস নিয়েছি। প্রথম শরবতটি এখন করব। এখানে আমি চার টেবিল চা চামচ লেবুর রস দিয়ে দিলাম, দুই টেবিল চা চামচ চিনি, এক চিমটি লবণ, এখন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিব। দুই টেবিল চা চামচ ইসবগুলের ভুষি, এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো হয়ে গেল আমার প্রথম শরবত। আর এখন দিয়ে দিলাম আইস। এখন দুই নাম্বার শরবতে চলে যাই। তো এখানে আমি চার টেবিল চা চামচ লেবুর রস নিয়েছি। দুই টেবিল চা চামচ চিনি, চিমটি লবণ এবং এক চিমটি ভিট লবণ, এবং দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। এক চিমটি জিরার গুঁড়া দিলাম। আর এই জিরার গুঁড়াটা দেওয়াতে এই শরবতটার ফ্লেভারটাও কিন্তু অনেক দারুণ আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সো ট্রাই করলে বুঝতে পারবেন। তো হয়ে গেল আমার দুই নাম্বার শরবত। এখন তিন নাম্বার শরবতের পাল্লা। এখানেও দিয়ে দিলাম চার টেবিল চা চামচ লেবুর রস, চার টেবিল চা চামচ পুদিনা পাতার রস, এক চিমটি জিরার গুঁড়া এবং এক চিমটি ভিট লবণ, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নিব। আইস দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার তিন রকমের শরবত। কত সহজেই করে ফেললাম।
আর লেবুর শরবত যদি একটু ভিন্নতভাবে করা যায় তাহলে তো আর কথাই নেই, তো খেতেও কিন্তু ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।